আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি আপনাদের সাথে যখন কথা বলি আপনারা সেটা বেশি পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন আর কি। আমি এই জিনিসটা সবসময়ই খেয়াল করি। আর আজকে কথা বলতে এসেছি, সাথে আমার কিছু শপিং আমি করেছি রিসেন্ট, সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। পিছনে দেখতে পাচ্ছেন সেই যে বারান্দায় যে লাইটটা লাগিয়েছিলাম, তো আমি চিন্তা করলাম যেহেতু আমি এখানে এই রুমে দাঁড়িয়ে কথা বলি, আমার ইচ্ছা আছে আমি আমার এই রুমটাকে একটু সুন্দর করে ডেকোরেট করব, ডেকোরেশনটা সুন্দর করে করব, যাতে আমি এই রুমে যখন আপনার সাথে কথা বলি, যাতে এই রুমে কথা বললে দেখতে সুন্দর লাগে। এই রুমে একটা এসি থাকলে খুবই ভালো হতো, কিন্তু এখানে আমাকে বাড়িওয়ালা এসি লাগাতে দিবে না। তো কথার প্রথমে কয়েকটা কমেন্টের একটু উত্তর দিই। মোটামুটি সবাই অনেক ভালো ভালো কমেন্ট করে, ভালো লাগে অনেক আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন আমি পড়ি, আমি আসলে অনেক বেশি উৎসাহ পাই। এত ক্রিটিক্যাল মোমেন্টেও যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন, তাদের জন্য আসলে ভালোবাসা ছাড়া আমার কিছুই করার নেই। তো আমি যেমন 50,000 সাবস্ক্রাইবার যখন হয়েছিল, তখন আমি একটা গিভওয়ে করেছিলাম, তিনজনকে আমি $50 করে $150 দিয়েছিলাম। আর আমার 1,00,000 সাবস্ক্রাইবার চাই না কবে হবে, ইনশাল্লাহ এক সময় হবে, যখন হবে তখন আমার ইচ্ছা আছে আমি একটা ভালো কিছুর অ্যারেঞ্জ করবো আর কি। কারণ আমি আপনাদের কাছ থেকে যে সাপোর্টটা পেয়েছি, এই সাপোর্টটা আমি আসলে সত্যি ভুলতে পারবো না। আর এখনও স্টিল আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি, আপনারা আমাকে যে মনোবলটা দিয়েছেন, যে শক্তিটা জুগিয়েছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদেরকে যদি আমি সামনে পেতাম জোরে জড়িয়ে ধরতাম, সত্যি কথা। যেটা মাঝে মধ্যে কিছু কিছু কমেন্ট পড়লে চোখে পানি চলে আসে, মনে হয় যে না, এরকম মানুষগুলো এখনও আছে বলেই আমি সামনের দিকে যাওয়ার মানে অনেক বেশি আগ্রহ পাই। আপনাদের মনে আছে আমি আমার শ্বশুর শাশুড়ির সম্পর্কে, মানে আমার শ্বশুরবাড়ির মানুষদের সাথে আমার কীরকম রিলেশন, এটা নিয়ে আমি একটা ব্লগ করেছিলাম। তো আমার শাশুড়িও দেখেছে, আমার ননাস মানে বড় আপু, আপু হলো খুব বেশি একটা ব্লগ ব্লগ দেখে না, আপু তো বরিশালে থাকে, ওইখানে নেটওয়ার্কের অনেক সমস্যা, তো ব্লগ আপু দেখতে পারে না। আমার শাশুড়ি তো প্রতিনিয়ত দেখে, মা প্রতিনিয়ত আমার ব্লগ দেখবেই, আমার যাও আসলে খুব বেশি একটা সময় পায় না আমার ব্লগ দেখার, বাট যা ব্লগটা দেখেছে, দেখে অনেক মানে আমাকে অনেক বুঝিয়েছে, তুমি কেন এগুলোতে মন খারাপ করছো, এগুলো বাদ দাও, এইসব কথা নিয়ে মন খারাপ করবে না, আমার সাথে বা শ্বশুরবাড়ির সাথে তোমার কী সম্পর্ক, এটা মানুষকে বোঝানোর দরকার নেই। তো এরকম কমেন্ট আমাকে আরও অনেকে করেছে যে আপু তোমার এত কিছুর ক্লারিফিকেশন দেওয়ার কোনো দরকার নেই, তুমি কেমন তুমি নিজে জানলেই হলো। এটা ঠিক, আমি কেমন এটা আমি নিজে জানলেই এনাফ, আমার অন্য কারোটা আসলে বললেও হবে না, কারণ আমারটা আমি ভালো জানি। ছোট্ট একটা জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি। অনেক ইউটিউবাররা আছেন নতুন যারা এসেছেন, তারা বলেন যে আপু আপনার ভিডিও দেখি, আপনি ভিডিও দেখেন না কেন, কমেন্ট করেন না কেন, মন খারাপ করেন। বিশ্বাস করবেন আপু, আমি সত্যি সময় পাই না, তারপরও আমি অনেকের ভিডিও দেখি, কমেন্ট কেন করি না সেটার কথা আমি এখন বলছি। আমি আমার বাংলাদেশি ব্লগার চ্যানেল দিয়ে আগে অনেক কমেন্ট করতাম, সব জায়গায় আমি আমার বাংলাদেশি ব্লগার চ্যানেল দিয়েই কমেন্ট করতাম। তখন এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতাম যে নিজের সাবস্ক্রাইবার্স পাওয়ার জন্য নিজের চ্যানেল দিয়ে সবাইকে তেল দিয়ে বেড়াই, এরকম একটা কথা শুনতে হয়েছে আমাকে। তখন আমি আমার বাংলাদেশি ব্লগার, আমি যেহেতু একজন মানুষ, আমি কিন্তু মানুষ, আমার কিন্তু পার্সোনাল পছন্দ অপছন্দ থাকতেই পারে, আপনারাও যেমন ভিউয়ার্স, আমিও কিন্তু ফার্স্টে ভিউয়ার্সই ছিলাম, দেন আমি চ্যানেল খুলেছি, তারপরেও স্টিল নাও কিন্তু আমি অনেক চ্যানেলের ভিউয়ার্স, অনেক চ্যানেল আমার ভালো লাগে, তো আমি তাদেরকে গিয়ে কমেন্ট করি। আগেও যেমন কমেন্ট করতাম, তখন হয়তোবা আমার চ্যানেল ছিল না, তো আমাকে তখন আমি সাধারণ দর্শক হিসাবে কমেন্ট করতাম, এখনও আমি তাদের কাছে সাধারণ দর্শক হিসাবে গিয়ে কমেন্ট করি। তারপরও দেখা যেত ওখানে আমার কমেন্টের নিচে কমেন্ট আসতো তেল দিচ্ছি, পাম দিচ্ছি, এইসব। তখন কী করলাম, আমি আমার বাংলাদেশি ব্লগার চ্যানেল দিয়ে কমেন্ট করা টোটালি অফ করে দিয়ে আমি আমার ফাতেহাস মাদারহুড, যেটা সেটা আমার ফার্স্টে ছিল ফাতেহা নাজনীন দিয়ে, আমার নর্মাল একটা জিমেল আইডি, আমার দুইটা ফোন আমার দুইটা জিমেল, একটা আমার বাংলাদেশি ব্লগার আর একটা হলো ফাতেহা নাজনীন, তো ওইটা দিয়ে আমি কমেন্ট করতাম। তো যখন আমি চ্যানেল ওপেন করলাম, তো আমি ফাতেহা নাজনীন জিমেল আইডিটাকে আমি কনভার্ট করে ফাতেহাস মাদারহুড করে ফেললাম, জাস্ট নামটা চেঞ্জ করে। তো আমি যখন ইদানিং মানে এটা দিয়ে কমেন্ট করা শুরু করলাম,
তখন একটা প্রশ্নের সম্মুখীন এরকম হতে হয়েছে যে আমি বাংলাদেশি ব্লগার চ্যানেলটা মোটামুটি দাঁড়িয়ে গেছে, এজন্য হলো আমি ওই চ্যানেল দিয়ে কাউকে কমেন্ট করি না, আমি ফাতেহাস মাদারহুডটা দাঁড়ানোর জন্য এটা দিয়ে কমেন্ট করি, বা ওদেরকে ছোট করার জন্য আমি আমার এই চ্যানেলটা দিয়ে কমেন্ট করি। তো আসলে এদিকে গেলেও সমস্যা, ওইদিকে গেলেও সমস্যা, পারফেক্টভাবে কোনো কিছুই করা সম্ভব না। তো এরকম কিছুই না, ইদানিং তো আমি কমেন্ট করাই ছেড়ে দিয়েছি, যেহেতু কমেন্ট করলে এত কিছু সম্মুখীন হতে হয়, তাই ভিডিও দেখি ভালো লাগে লাইক করে চলে আসি। আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে ডিসলাইক দেইনি। আমার কথা হলো একটা মানুষ ভিডিও তৈরি করে, সে ভালো তৈরি করুক খারাপ তৈরি করুক, অনেক ইফোর্ট দিয়ে ভিডিও তৈরি করে, যেহেতু আমরা এই লাইনে কাজ করি, সো তাকে ডিসলাইক দেওয়ার কোনো দরকার নেই। ভালো লাগছে না, ইগনোর করে চলে আসলাম, ছোট্ট জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে আমি আমার কিছু শপিং দেখানোর জন্য মেনলি কথা বলতে এসেছি। এই হিজাবগুলো তো আপনারা দেখেছেন, এই হিজাবগুলো কিন্তু আমি রিসেন্ট কিনেছি, 6টা হিজাব আমার রিসেন্ট কালেকশনে হয়ে গেছে, আরও 3টা নতুন যোগ করেছি। কেন আমি এত শপিং করেছি সেটা বলছি পরে। আমার দেশে যাওয়ার ইচ্ছা আছে, আপনারা সবাই জানেন, ইনশাআল্লাহ একটু স্বাভাবিক হলেই আমি দেশে যাচ্ছি। তো দেশে গেলে, দেশে গিয়েই কিন্তু আমি থ্রি পিস এগুলো বানাতে পারবো না। সো এখন যেহেতু এখানে মালয়েশিয়াতে দীপাবলির একটা সেল যাচ্ছে, তো দেখলাম দীপাবলির সেলে থ্রি পিসগুলো সেলে দিচ্ছে। তো আমি 2টা থ্রি পিস কিনেছি আমার নিজের জন্য এই সেলে, আর 2টা থ্রি পিস কিনেছি আমি আমার নিজের জন্য না, আমি একজনকে গিফট করব। কাকে গিফট করব সে আমার বাসায় যখন আসবে তখন আপনারা তাকে দেখতে পাবেন, তার আমার বাসায় আসার কথা আছে, তাকে আমি গিফট করার জন্য ওই 2টা থ্রি পিস কিনেছি। ওটা অবশ্য সেলে কিনিনি, ওটা আমি আগেই কিনেছিলাম, আর সেলে আমি রিসেন্ট কিনেছি। আর আমি এরকম 3টা হিজাব আরও নতুন কিনেছি, আমার কালেকশনে যোগ করেছি, কারণ হলো এই হিজাবগুলো খুবই আরামদায়ক আর এত সুন্দরভাবে ক্যারি করা যায়, এত সুন্দরভাবে সেট হয়ে থাকে। আর ইদানিং যেহেতু বললাম আমার এক কালারের হিজাবের উপরে খুব বেশি আকর্ষণ চলে এসেছে, তার চাইতে বড় কথা কেন কিনেছি আমি বলি। আমি একটা ক্যামেরা কিনেছিলাম, আপনাদের মনে আছে, আমি যখন ক্যামেরাটা কিনি ওই অনলাইন শপ থেকে আমাকে 19,000 কয়েন দিয়েছিল, সেই কয়েনের ডেট সামনে মাসে এক্সপায়ার হয়ে যাবে। তো ওই কয়েন দিলে আমি একটা বিশাল অ্যামাউন্টের ডিসকাউন্ট পাচ্ছি। যেমন আমার এরকম 3টা হিজাব নর্মালি দাম পড়তেছিল 26 রিঙ্গিত, 26 রিঙ্গিত মানে 25 মানে 500, 26 মানে 520 এরকম। পরে আমি ওই কয়েন ইউজ করে ওখানে আমি 10 রিঙ্গিত ডিসকাউন্ট পেয়ে আমি কিনেছি 3টা হিজাব 15 রিঙ্গিত দিয়ে, মানে পার হিজাব আমি 100 টাকা করে কিনেছি। এই হিজাবগুলো কিন্তু অনেক দাম বাংলাদেশে, সিল্ক হিজাব বা শাটিনের হিজাব বলে এগুলোকে। অলরেডি অনেক বক বক করে ফেলেছি, আমি এখন আপনাদেরকে ফার্স্টে হিজাবগুলো দেখাই, এরপরে আমি ড্রেসগুলো দেখাবো। এই যে এটা যে হিজাব, এটা একটু অন্যরকম আর এগুলো আরও সফট, এগুলো একটু মানে একটু ক্র্যাপ ক্র্যাপ টাইপের, আর এগুলো হলো একদমই সফট। এই যে একটা দেখতে পাচ্ছেন, এগুলো লেন্থও অনেক বড়। আমি একটা হিজাব একটু আপনাদেরকে খুলে দেখাই, আমি এভাবে যখন কিছু দেখাই আমার মনে হয় যে আমি আমার প্রোডাক্টের লাইভ করছি। তো এই যে দেখুন অনেক বড়, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি টুকি দিয়ে দেখি দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ অনেক বড়, কিন্তু চওড়াতেও অনেক বড় আবার লম্বাতেও অনেক বড়। এই যে এই হিজাব দিয়ে একদম সুন্দর মতো সামনে পিছনে কাভার হয়ে যাবে। তো কালারটা দেখলেন, এটা একটু পার্পল, হ্যাঁ বেগুনি কালার টাইপের। তবে এই হিজাবটার সাথে আর একটা কালার নিয়েছি, এই যে দেখে মনে হচ্ছে 2টা সেম, আমি 2টা সেম কি মনে হচ্ছে, 2টা কিন্তু সেম না, এটা একটু মানে হালকা, এটা পার্পল মানে বেগুনি, এটা একটু হালকা, বাট এটা মনে হয় একটু ডিপ। বাট 2টা হিজাব আসলে ক্যামেরাতে কেমন আসছে আমি ঠিক জানি না, বাট খুবই সুন্দর 2টা হিজাবই। আর একটা কিনেছি মাস্টার্ড অয়েল কালার বা মাস্টার্ড কালার, এই যে এই হিজাবটাও খুব সুন্দর, সবগুলোর একই লেন্থ। কোনো কিছু দেখাতে গেলে এগুলো বোঝাতে আমার 12টা বেজে 13টা হয়ে যায়। এখন আমি আমার জন্য যে 3 পিস কিনেছি সে 3 পিস 2টা আগে একটু দেখাই। অবভিয়াসলি কটন, আমি কটন খুব বেশি আরামদায়ক হয় বলে সবসময় কটনের 3 পিসগুলোই কেনার চেষ্টা করি। এই যে একটা 3 পিস, আসলে 3 পিসের কাপড়গুলো এত ভালো, এগুলোর দাম পড়ে বাংলাদেশি টাকায় 1,000 টাকার মতো। তো 1,000 টাকায় এরকম 3 পিস পাওয়া আসলেই মানে একটা বিশাল ব্যাপার, কারণ দেশে একটা ভালো 3 পিস কিনতে গেলেই এখন 1,000-1,200 নিচে পাওয়া যায় না, আর মজুরি 300-350। সো এখানে আমি পুরো একদম সেট, আর এটার সেলোয়ারগুলো তো পাটিয়ালা সেলোয়ার যে বলে সেই সেলোয়ার, এই যে জামা একটু খুলেই দেখাই না, খুললে এগুলো আমাকে আবার ভাস করতে হবে। আচ্ছা যাই হোক, 3/4 হাতা কিন্তু। তো এটা হলো জামা, এই যে
জামার নিচে এরকম বর্ডার দেয়া আছে, আর হলো এই তো একটা কাজ করব, আমি আমার এই ভিডিওর পাশে এই জামাটার ছবি দিয়ে দিব, তাহলে আপনারা দেখতে পাবেন আসলে কেমন পুরো ত্রিভুজটা, ঠিক আছে? ভালো হবে না? এটা একটা জামা, এই হলো ওড়না, এই যে ওড়নাটা, ওড়নাটাও খুবই সুন্দর, আর ব্ল্যাক আমার খুবই পছন্দের কালার। আর এই যে সেলোয়ারটা, এটা পাটিয়ালা, পাটিয়ালা, হ্যাঁ পাটিয়ালা সেলোয়ারই তো বলে, পাটিয়ালা সেলোয়ার, এই একটা আমার জন্য, আর এটাও আমার জন্য, এটা হলো ম্যাজেন্ডা কালার আর বা ডিপ গোলাপি বলতে পারেন। এটার জামাটাও ওইরকমই থ্রি কোয়ার্টার হাতা, জামাগুলোর লেন্থ কিন্তু অনেক বড়, আর আমি অলওয়েজ এল সাইজের নিই কারণ আমার এল সাইজটাই লাগে। আর এটার সালোয়ার ওড়নাটা আপনাদেরকে একটু দেখাই, এই যে ওড়না, ওড়নাটাও খুবই সুন্দর, আসলে আমার সুন্দর লেগেছে বলেই আমি কিনেছি, তাই আমি সবগুলোই সুন্দর বলবো, তো আমার সাথে আপনাদের মতামত মিলতেও পারে নাও পারে। এটা হলো সেলোয়ার, সেলোয়ারটাও যেরকম বলেছি পাটিয়ালা সেলোয়ার, এগুলো যদি আমি যখন পরবো, এখন দেশে গিয়ে পরবো না এখানে পরবো আমি ঠিক এখনো জানি না, যেখানেই পরি না কেন আপনাদের সাথে, যেখানেই পরি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দুইটা থ্রি পিস আমি কিনেছি যার জন্য, তার নামটা এখন নাই বলি, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ, ওগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে একটা, এগুলোর কাপড়গুলো আরেকটু ভালো, এই কাপড়ের কোয়ালিটিটা আরেকটু ভালো, তো এই একটা, এটা জামার ডিজাইনটা দেখতে পাচ্ছেন সুন্দর, এখানে একটা বর্ডার দেওয়া আছে। সবগুলো জামার ছবি আমি সাইডে দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন, এই যে সুন্দর জামার নিচে এরকম একটা সুন্দর রেড কালারের বর্ডার দেওয়া, এই কালারটা আমার কাছে খুবই মানে স্মার্ট কালার বলে না, স্মার্ট কালার মনে হয়, আর এই কালারটা আমার আব্বুর খুব পছন্দের কালার ছিল। আর হলো এটার সাথে হলো এই যে সালোয়ার, এটা সালোয়ার আর এটা ওড়না, ওড়নাটাও খুবই সুন্দর, পুরো ওড়নাটা এরকম ব্ল্যাক আর নিচের অংশে পার্টটা এরকম হোয়াইট রেডের কম্বিনেশনে। এটা আর একটা নিয়েছি, এই যে একটা, এটা জামার গলার কাজটা একটু দেখেন, গলার কাজটা কিন্তু খুব সুন্দর, তাই না? এই যে কি সুন্দর করে সালোয়ার আর ওড়নার কাপড় দিয়ে এরকম সুন্দর করে পাইপিং করে দিয়েছে, তো এটা তো জামা, জামার নিচে একদম ঠিক এরকম করে একটা ডিজাইন আছে, আর এই জামার কাপড়টাও খুবই সুন্দর, তিনটা শো বোতাম দেওয়া আছে এই যে মাঝখানে এখানে, আর এটার সাথে এই যে সালোয়ার, এটা সালোয়ার আর এটা ওই যে ওড়না, ওড়নাটাও পুরোটা ওড়নাই মানে এরকম কম্বিনেশন আর কি, এগুলো পুরোটা খুললে আমাকে ভাঁজ করতে হবে, আর আর ভাঁজ করতে গিয়ে আমার 12টা বেজে যাবে, তাই পুরো খুললাম না। আপনাদের কাছে কেমন লেগেছে? আরও কিছু জিনিস আমি অর্ডার করেছি, আমার কিচেনের জন্য কিছু জিনিস অর্ডার করেছি, আর একটা থ্রি পিস বলেছিলাম আপনাদের মনে আছে কিনা, আমি অর্ডার করেছিলাম, সেই থ্রি পিসটা হলো ইন্ডিয়া থেকে আসবে, অলরেডি থ্রি পিসটা ইন্ডিয়া থেকে চলে এসেছে, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছে, বলেছে যে পাঠিয়ে দিবে খুব তাড়াতাড়ি। আসলে কয়েনগুলো ইউজ না করলে কয়েনগুলোর ডেট চলে যাবে, শুধু শুধু আমার 19,000 কয়েন চলে যাবে, 19,000 কয়েন অনেকগুলো আমি ছাড় পাবো, ডিসকাউন্ট পাবো, আর কি বলবো, ছোট্ট একটা খুশি শেয়ার করি আপনাদের সাথে। গতকাল আম্মুর সাথে কথা বলছিলাম, আম্মুর সাথে আমার প্রতিদিনই কথা হয়, আম্মুর সাথে কথা বলছিলাম, আমার আব্বু, আমাদের দেশে এটাকে জাম্বুরা বলে বা অনেক দেশে বাদাম বলে, আমরা জাম্বুরা বাদাম দুটাই বলি, এরকম গাছ লাগিয়েছিল আব্বু মারা যাওয়ার আগে, তো ওই জাম্বুরা গাছে অনেক বড় বড় জাম্বুরা ধরেছে, আম্মু আমাকে একটা জাম্বুরা দেখালো, আমার এত ভালো লেগেছে। আর এই কথা থেকে একটা কথা বলি, অনেকের কমেন্টে এরকম কমেন্ট করে যে আমি আমার ভাইয়ার সম্পর্কে বেশি বেশি বলি যাতে আমি ওই বাড়ির সম্পত্তির ভাগ পাই, ভাইয়ার সম্পর্কে বেশি বেশি বললে আমি সম্পত্তির ভাগ পাবো না, কারণ আমার ভাইয়ার নামে কিছুই না, সব আমার আম্মুর নামে, আর নানার বাড়ি থেকে যা পেয়েছে সব আম্মুর নামে, আব্বু জীবিত অবস্থায় যা কেনা হয়েছে প্রপার্টি সবই আম্মুর নামে, আল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাংকে যা কিছু আছে সবই আম্মুর নামে, আমার দাদার বাড়ি থেকে যে প্রপার্টি এখনও এগুলো ভাগ হয়নি, আমার দাদি স্টিল বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আমার দাদি 80+ বয়স, আর তো ওগুলো এখন দাদি বেঁচে আছে, ওগুলো তো এখনও কেউ কিছু করেনি, আমার চাচারা সবাই মোটামুটি একসাথে আপনারা দেখেছেন, সো আমার আম্মুকেও আমার তেল দিতে হবে না, আমার ভাইয়াকেও আমার তেল দিতে হবে না, সম্পত্তি দিয়ে কি হবে বলেন? ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করি, ইনসিডেন্ট না এটা আসলে সত্য ঘটনা, আমার আব্বু যেদিনকে মারা গেল, আব্বু মারা যাওয়ার
5 মিনিটও যায়নি আব্বুকে বিছানা থেকে নামিয়ে আমাদের ড্রয়িং রুম দেখেছেন যেখানে ডাইনিং টেবিলটা আছে ডাইনিং টেবিলটা সরিয়ে ফেলে ওইখানে একটা মাদুর বিছিয়ে দিল আব্বুকে ওখানে শুইয়ে দিল উপর থেকে একটা বিছানা চাদর গায়ে দিয়ে দিল খুব বেশি হলো 1 ঘন্টা আব্বু এখানে ছিল 1 ঘন্টা পরে আমার সব চাচারা এসে আব্বুকে কলের উপরে নিয়ে গেল ওইখানে নিয়ে গিয়ে গোসল করালো ধোয়ালো ধোয়ায়ে সরাসরি একদম আমাদের বাসার সামনে যে জায়গাটা আছে উপরে একটা সামিয়ানা টাঙিয়ে ওখানে খাটিয়ে আসলো আব্বু খাটিয়ে শুয়ে পড়ল শেষ আব্বুর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যা যা ছিল কিছুই কিন্তু আব্বুর সাথে গেল না আব্বু একাই চলে গেল আব্বুর মাটি আরও আগে হয়ে যেত যেহেতু ভাইয়া ঢাকায় ছিল ভাইয়া ঢাকা থেকে যাচ্ছিল না হলে আব্বু মারা গেছে সকাল 9:15টার দিকে আব্বুর মাটি হয়তো বা জোহরের সময় হয়ে যেত আপনাদের ভাইয়াও যাচ্ছিল কিন্তু আপনাদের ভাইয়া পরের দিন গিয়ে পৌঁছেছে আপনাদের ভাইয়ার জন্য রাখা যেত না আব্বুকে সো যখন গিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করতে করতে আসর হয়ে গেছে আসরের পরে আব্বুর মাটি হয়ে গেছে তো আব্বুর আলহামদুলিল্লাহ যা ছিল আল্লাহর রহমতে অনেক ছিল আব্বু কিছুই নিয়ে যেতে পারেনি তাই আমি কখনোই না ওই আমার ভাই আমাকে সম্পত্তির ভাগ দিবে বা আমি আমার বাবার বাড়ির সম্পত্তির ভাগ নিব ওইটা আমি কখনোই চিন্তা করি না আমার ভাই যদি আমাকে এই মুহূর্তে এসে বলে সব আমাকে দিয়ে দেয় আমি সবই দিয়ে দিব সত্যি কথা একদম অনেস্টলি বলছি সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি তো সবই দিয়ে দিব আমার ওই সম্পত্তির উপরে আমার কোনো ভাগ মানে আগ্রহ আমার বা আমার হাজব্যান্ডের কারোরই নেই সো এই কমেন্টগুলো আমি এই পড়ার আগে আমার মা পড়ে আমার মা পড়লে আমার মা আসলে কি বলবো আম্মু বলে যে এগুলো নিয়ে তুমি কষ্ট পেও না আমি বললাম না আম্মু এগুলো নিয়ে আমি কখনোই কষ্ট পাই না কারণ কে কি বললো এটা নিয়ে যদি জীবন জীবনে আমি ধরে রাখি তাহলে আমার জীবন চলবে না সো আমাকে আমার গতিতেই এগিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষের লাইফেই অতীত বর্তমান ভবিষ্যৎ থাকে তো একটা কথা আছে অতীত নিয়ে কখনো আফসোস করো না ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করো না বর্তমানকে সামনে নিয়ে এগিয়ে যাও সো এটাই আসলে আমি কথা বললে অনেকে পণ্ডিত বলে অনেকে বলে যে আমি অনেক বেশি লেকচার দিই আসলে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি অনেক বকবক করলাম অনেক কিছু শেয়ার করলাম আসলে আর সুন্দর সুন্দর কমেন্টগুলো সবসময় এই যে বুকের ভিতরে গেঁথে রাখি যারা খুব সুন্দর সুন্দরভাবে আমাকে বলে যে আপু এগুলো মাথায় নিও না আশেপাশের লোক কী বলছে এগুলো চিন্তা করো না নিজের মতো করে নিজের দিকে নিজের গোলটাকে ফোকাস করে সামনের দিকে এগিয়ে যাও সো ওগুলোই আমি সবসময় মাথায় রাখার চেষ্টা করি আর কেউ কমেন্ট করলে এখন কমেন্টের নিচে উত্তর দিতে ভয় লাগে দেখা যায় ওই উত্তর নিয়েও ভিডিও হয়ে যায় ফাতেহা নাজনীন কী বললো ফাতেহা নাজনীন কী এমন উত্তর দিল ফাতেহা নাজনীন কেন এটা করলো সেটা করলো তো আসলে অনেকের উত্তর আমি ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারি না কারণ আমি আমার চ্যানেলে আমি আমার ভিউয়ার্সকে উত্তর দিচ্ছি তার প্রশ্নের দেখা যাচ্ছে সেই উত্তরটা নিয়ে অন্য মানুষ ভিডিও বানাচ্ছে সো এটা আসলে কিছু বলার নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ভালো লাগলে আমাকে দেখবেন আর ভালো না লাগলে ভালো লাগানোর চেষ্টা করবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ